আপনি তো ভিডিওতে আসতে চান না, এদিকে আয় আরো যাই, আমরা তো পারেই হয়ে গেলাম। আমি আর বাদল ভাই খুব যাওয়ার চেষ্টা করতেছি, কে কোন দিকে যাইতেছি কিছুই জানি না আমি। ট্রাভেলার এর জন্য আমরা যাইতে চাইছি পিছনে, কিন্তু বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। আমরা যারা পাগল, আমরা পাগল না, এরকম এখনো গোসল করতেছি। এই যে আছি পাগল, এই যে এক পাগল আর আমি এক পাগল, বৃষ্টি বৃষ্টি বাধা মানি না আমরা, আমাদের গোসল এইভাবে মাইসা থাকার শান্তি। ভাই আমরা যাই থাকি যাবো কি দেন, সাঁতার কাটে জোরে তো এই দিকে হচ্ছে পানিগুলো নামছে, ওই দিক থেকে ঝর্ণা পড়তেছে, যার কারণে ওই দিকে যাওয়া যাইতেছে না। আমরা যতই পিছনে যাই আমরা বারবার ওই দিকে চলে যেতেছি। এই সামনে দিয়ে এই ঝর্ণাটা পুরো দেখা যাচ্ছে। আমি একটা 360 ভিডিও নেই, পেছনে এই দিকে পানি সব ওইদিকে নেমে যেতেছে। বাদল ভাই জিন্দাবাদ, জিন্দেগি এক সফর হ্যা সুহানা, যারা কল কা হো কিছে জানা। ভাই আপনি কি ইয়া ভাই আপ কে চেন্নাই সে আয়ে, চেন্নাই নেই নেই কর্ণাটকা, কর্ণাটকা বহুত দূর, কেসা লাগা আপকো কর্ণাটকা সে আয়ে, আচ্ছা লাগা আপ ইদে সে হু, নেই মে বাংলাদেশ হু, বাংলাদেশ হু, আচ্ছা এই কর্ণাটকা সে আয়া হ্যায় ভাই, কর্ণাটকা তো বহুত সুন্দর হাজানপুর চিকমঙ্গলোর ওর কাহা কাহা যায়োগে আপ, উধর হিস্টোরিক্যাল কে লিয়ে আপ হামকি উধর সভি যা সকতে হো, কর্ণাটকা, হ্যাঁ কর্ণাটকা মে, আর ফির নেচার লভিং কে লিয়ে টুর বার চিকমঙ্গলোর যা সকতে হো, টুর অফ চিকমঙ্গলোর, ওকে ঠিক হ্যায় জরুর যায়েঙ্গে। ভাই কা নাম কে হ্যায়? রাকেশ। রাকেশ মেরা এক কলিগ হ্যায় উসকা নাম ভি রাকেশ। মেরা নাম আমান, আমান আমান আমান, হ্যাঁ ডাকতে তো জানো না 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 না, এইভাবে লাগছে কি তুই বলছিস কন্ট্রোল না গেলা না 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 তার কে তে যাচ্ছি আমি না, এবার ভিডিও মার আকারিন্দা বর্তা এই যে রাকেশ ভাই কর্ণাটকা থেকে আসছে, উনিও সাঁতার কাটতেছে, এই জায়গায় আছে বাদল ভাই ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে আমরা এখন ঝর্ণার দিকে যাবো, ভাই যাওয়াই যায় না ভাই, পানি বৃষ্টি হওয়ার পর যেটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার পরে ঝর্ণার পানি এত বেড়ে গেছে, এখন আমরা যতই পিছনে ওইদিকে ঝর্ণার দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু ঝর্ণার কাছে যাইতে পারতেছি না, কারণ পানির স্রোত এইদিকে, এই ঝর্ণার কাছে যাইতে যাইতেছে কিন্তু পারতেছি না। তো ঠিক আছে, এই হচ্ছে সাংসুরি ফলস, সবাইকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন, আসসালামু আলাইকুম।